আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই ডিজাইনার গলাটি। তো দেখুন এই গলাটি কিভাবে কাটিং করব সেলাই সহ, আশা করি মনোযোগ সহকারে আপনারা দেখবেন। তো দেখুন এখানে পেস্টিন নিয়েছি, পেস্টিনটি দুই বাজ আছে, এই যে দুই বাজ। এই যে এইভাবে 4 ইঞ্চিতে একটি মার করে নিব লম্বার। তো লম্বা 4 ইঞ্চি নিলাম, এখন চওড়া মানে গলার চওড়া 3 ইঞ্চি নিব। নেওয়ার পর এইভাবে রাউন্ড করে, গোল রাউন্ড করে একটি দাগ দিয়ে দিব, এই যে। তো দেখুন গোল শেপটি দেওয়া হয়ে গেছে। এখন এখান থেকে নিচের দিকে 3 ইঞ্চিতে একটি মার্ক করে নিব, এই যে। তো মার্ক করে নেওয়ার পর এখান থেকে এইভাবে, এই যে এইভাবে করে আরও একটি ডিজাইন এঁকে নিলাম। এখন এই যে বাইরের অংশে আপনারা 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চির মতো চওড়া নিয়ে এভাবে মার্ক করে নেবেন। তো দেখুন কেটে নিচ্ছি। তো দেখুন এই যে এরকম হয়েছে। এখন এটি একটি কাপড়ের সাথে আয়রন করে আটকিয়ে নিব। তো দেখুন এই যে এই কাপড়টি নিয়েছি, তো এই কাপড়টির চওড়া কম, এই জন্য এখানে মাঝ বরাবর একটি সেলাই দিয়ে চওড়া করে নিব। তো দেখুন এই যে একটু আয়রন করে নিচ্ছি। এখন গলাটি বসিয়ে নিব, এই যে এইভাবে। এইভাবে বসানোর পর এখানে আয়রন দিয়ে আটকিয়ে নিব। তো যারা পেস্টিং দিয়ে করবেন তারা এইভাবে আয়রন করে নেবেন, আর যারা বক্রম দিয়ে করবেন তারা সেলাই করে বক্রমটি আটকিয়ে নেবেন। তো দেখুন নেওয়ার পর এখানে বাড়তি যে কাপড় আছে সেটি কেটে নিচ্ছি। এখন এই কর্নারে একটু কেঁচা দিয়ে দিব, আর গোল করে পুরো রাউন্ডটাতে সেলাই দিয়ে দিব কাপড়টি পেঁচিয়ে, এই যে। এই যে দেখুন এভাবে বাস করে করে সেলাই দিয়ে দিচ্ছি। এখন সব দেখুন এখানে ফিতার জন্য 2 পিস কাপড় কেটে নিব। এভাবে 2 বাস করে সেলাই করে নিব, একটি কাঠির সাহায্যে উল্টিয়ে নিব। নেওয়ার পর দেখুন 2 মাথাতে 2টি ফুল বানিয়ে নিব, যে এরকম করে সেলাই করে। তো দেখুন বানানো হয়ে গেছে। এখন সমান মাঝ বরাবর এইভাবে একটি মার্ক করে নিব, এখানে সেলাই দিয়ে আটকিয়ে নিব, এই জন্য সমান মাঝখানে এভাবে মার্ক করে নিলাম। তো দেখুন কাপড়টি উল্টা পিঠ নিয়েছি। আপনারা এই ডিজাইনটি করতে চাইলে উল্টা পিঠে এইভাবে ডিজাইনটি রাখবেন, মানে গলাটি এইভাবে রেখে এরপর সেলাই করবেন। তো সমান মাঝ বরাবর আগে সেলাই দিয়ে আটকিয়ে নিচ্ছি, যাতে কোথাও গলা নড়ে না যায়।
তো এই যে পুরো রাউন্ডে সেলাইটি দিয়ে দিব। তো দেখুন এই যে এইভাবে ঘুরিয়ে সেলাইটি দিয়ে দিবেন। তো সেলাই দেওয়া হয়ে গেছে, এখন কেটে নিব। তো দেখুন এই যে এইভাবে উল্টিয়ে নেবেন। তো কেঁচির মাথা দিয়ে কোনাটি উঠিয়ে নিব এই যে এইভাবে। এভাবে নখ দিয়ে একটু ঘষে নেবেন। এখন এই যে এখানে চাপ সেলাই দিয়ে দিব আর ফিতাটিও লাগিয়ে নিব। এখানে একটু টাক দিয়ে দিলাম, যেহেতু এখানে ফিতা সেলাই করতেছি। একইভাবে দোনো পাশে এরকম ফিতা লাগিয়ে নিব। তো দেখুন এই যে তো দেখুন এই যে সেলাই করা, এখন এই সাইডটাতে সেলাই দিয়ে দিব। তো এইভাবে ফিতাটি বেঁধে নিব। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখানটাতে একটি সুবুতাম লাগিয়ে নিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।